নমস্কার বন্ধুগণ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস উপলক্ষে আমার ভক্তি শ্রদ্ধা মিশ্রিত সংক্ষিপ্ত প্রতিবেদন। 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস, যা 1999 খ্রিস্টাব্দের 17ই নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়। এটি শহীদ দিবস হিসাবেও পরিচিত। এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসাবে চিহ্নিত হয়ে আছে। 1952 সালে এই দিনে বাংলার 8ই ফাল্গুন 1358 বৃহস্পতিবার বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন, যাদের মধ্যে রফিক, জব্বার, শফিউর সালাম, বরকত উল্লেখযোগ্য। এবং এই কারণে এই দিনটি শহীদ দিবস হিসাবেও চিহ্নিত হয়ে আসছে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার ভক্তি শ্রদ্ধা মিশ্রিত আজকের প্রতিবেদন আমি শহীদ বন্ধুদের উদ্দেশ্যে নিবেদন করলাম।